কেন্দ্রের থেকে ঋণ নেওয়া টাকাতেই লক্ষ্মীর ভাণ্ডার চলছে। চলতি বছরের শুরুতে রাজ্যের তৃণমূল সরকারকে বিধে টুইট করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই লক্ষ্মীর ভাণ্ডারের দিকেই ফের নিশানা করে টুইট করলেন শুভেন্দু। রাজ্য সরকারের ভাড়ার শূন্য, তা সত্ত্বেও বেশ কিছু সরকারি প্রকল্প চালু রেখেছেন মুখ্যমন্ত্রী, একাধিকবার দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 10ই এপ্রিল রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর এবং সামাজিক কল্যাণ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তিতে বেশ কিছু তথ্য দেওয়া হয়, যেখানে উল্লেখ করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা না পাওয়ার কারণ। কোথায় অসুবিধা? বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে 2,63,474 জন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি, কারণ ওই উপভোক্তাদের অ্যাকাউন্ট সংক্রান্ত নথি যাচাই এখনও বাকি রয়েছে। প্রায় প্রতি জেলাতেই এই সংক্রান্ত সমস্যা রয়েছে। গত 10ই এপ্রিল দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে বেশ কিছু নতুন নাম নথিবদ্ধ হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। রাজ্যের তহবিল ঘাটতিকে হাতিয়ার করে মিড ডে মিলে কেন্দ্রীয় প্রকল্পের টাকা ব্যবহারের অভিযোগে সরব হয়েছিলেন শুভেন্দু। এবার লক্ষ্মীর ভাণ্ডারেও কি সেরকমই দুর্নীতির ইঙ্গিত দিচ্ছেন বিরোধী দলনেতা? ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।